প্রশ্ন হলো উদ্বেদী অগ্নুৎপাতের ফলে ভূমিরূপের বিবরণ লেখ অগ্নুৎপাতের দুটো শ্রেণীবাগ রয়েছে একটা হচ্ছে হচ্ছে বলতে অগ্নুৎপাতের ক্ষেত্রে ম্যাগমা কহর থেকে সেগুলো বাইরে বেরিয়ে আসে রূপে সেগুলোকে বলে নিঃশারি অগ্নুৎপাত আর উদ্বেদি অগ্নুৎপাত বলতে যেগুলো বাইরে ভূপৃষ্ঠে উন্মুক্ত হতে না পেরে শিলাস্তরের স্তরের ভূপৃষ্ঠের নিচে কিছু শিলাস্তরের মধ্যে জমাট বেঁধে যায় সেগুলোকে বলা হয় উদ্বেদী অগ্নুৎপাত উদ্বেদী অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কী কী এক নম্বর হচ্ছে ব্যথলিত ভূতকের গভীরে গলিত শিলা যখন বিরাট আকারে সঞ্চিত হয়ে জমাট বাঁধে তখন তাকে ব্যথলিত বলে অর্থাৎ ভূতকের গভীরে গলিত শিলাগুলো অর্থাৎ লাভা যখন সঞ্চিত হয়ে এক বিরাট আকারে সঞ্চিত হয় তখন সেটাকে বলা হয় ব্যথলিত উত্তর আমেরিকার হিন্দ্রি পর্বত ব্যথলিতের একটি প্রকৃষ্ট উদাহরণ পরবর্তীকালে সেই জমাট বাঁধা লাভাগুলোর উপরে অবস্থিত ভূতকের ক্ষয়ের ফলে সেই ব্যাথলিত উন্মুক্ত হয়ে পড়ে এবং অনেক সময় পর্বতের সৃষ্টি করে ল্যাকোলিত লাভা যখন ঘন হয় তখন তা ভূতকের ফাটলের মধ্যে বিস্তৃত হতে না পেরে শিলাস্তরকে উপর দিকে তুলে স্তূপের মতো সঞ্চিত হয় এইরূপ গঠনকে ল্যাকোলিত বলে অর্থাৎ লাভাগুলো যদি খুব ঘন হয়ে থাকে তখন তা ভূতকের ফাটলের মধ্য দিয়ে সেগুলো বাইরে বেরোতে না পেরে শিলাস্তরের উপর দিকে তুলে স্তূপের মতো সঞ্চিত হয় শিলাস্তরকে শিলাস্তরে ফাটল দিয়ে বেরোতে না পেরে সেগুলো শিলাস্তরকে উপর দিকে ঠেলে দিয়ে স্তূপের মতো সঞ্চিত হয় তখন সেটাকে বলা হয় ল্যাকুলিত ছটুনাগপুর মালভূমিতে এরূপ ভূমিভাগ দেখা যায় অনেক সময় পরপর কতি কয়েকটি ল্যাকুলিত সৃষ্টি হয় যা দেখতে সিডার গাছের মতো হয় অর্থাৎ অনেক সময় ল্যাকলিতগুলো পরপর অবস্থান করে এবং সেগুলো দেখতে অনেকটা সিডার গাছের মতো হয়ে থাকে এজন্য এ ধরনের ভূমিভাগকে সিডার বৃক্ষ ল্যাকলিত বলে ছবিটাই তোমরা দেখতে পারবে এটা হচ্ছে আগ্নেয়গিরি এটা যে যদি বাইরে বেরিয়ে আসে তখন সেটা হচ্ছে নিশারী অগ্নি বলা হয় তাকে এরপর রয়েছে যে ভূমিরূপগুলো সেটা হচ্ছে ব্যাথলিত ম্যাগমার উপরে ঠিক কিছুটা উপরে উঠে গিয়ে সেটা যদি বিশাল এক আকারে অঞ্চল জুড়ে সঞ্চিত হয় তখন সেটাকে ব্যাথলিত বলে ল্যাকলিত হচ্ছে উপরে উঠে গিয়ে এরকম ঢিপির মতো সরার মতো উল্টানো সরার মতো অবস্থান করে ডাইক হচ্ছে যখন শিলাস্তরগুলোর সঙ্গে উল্লম্বভাবে অবস্থান করে কোনো লাভা গঠন তখন সেটাকে ডাইক বলে আর শিল হচ্ছে সেটা শিলাস্তরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে নেক্সট হচ্ছে ডাইক অনেক সময় গলিত লাভা উল্লম্ব ফাটলের মধ্য দিয়ে বেরিয়ে আসতে না পেরে ওই ফাটলের মধ্যেই জমাট বাঁধে একে ডাইক বলে এবং এই যে বলা হলো যে উল্লম্ব ফাটলের মধ্যে এসেই লাভা জমা হয় যেমন উল্লম্ব ফাটল বরাবর লাভা জমে জমে সেটা যে ভূমিরূপ তৈরি করে সেটাকে ডাইক বলা হয় রানীগঞ্জ ও ঝুরিয়া কয়লাখনি অঞ্চলে এরূপ ডাইক লক্ষ্য করা যায় সিল যদি গলিত লাভা উল্লম্বভাবে জমাট না বেঁধে অনুভূমিকভাবে সঞ্চিত হয় তখন তাকে সিল বলে যেরকম শিলাস্তরের সঙ্গে অনুভূমিকভাবে লাভা সঞ্চিত হয়েছে তাই এগুলোকে বলা হয় সিল রানীগঞ্জে ও ঝরিয়া কয়লাখনি অঞ্চলে এই ধরনের ভূমিভাগ লক্ষ্য করা যায় নেক্সট হচ্ছে ফ্যাকলিত গলিত লাভা ভঙ্গিল পর্বতের ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গ শিলাস্তরের মধ্যে জমাট বেঁধে যে ধরনের ভূমিভাগের সৃষ্টি করে তাকে ফ্যাকলিত বলে ফ্যাকলিত হচ্ছে শিলাস্তরের মধ্যে এইভাবে ফাটলের মধ্যে বা কোনো ভারযুক্ত শিলাস্তরের সেই ফাটলগুলোর মধ্যে বা ফাঁকা স্থানগুলোর মধ্যে যখন বিভিন্ন আগ্নেয় পদার্থ সঞ্চিত হয় তখন সেটাকে বলা হয় ফ্যাকলিত লোপলিত কি যখন দুটি শিলাস্তরের মধ্যে গলিত শিলা সরার মতো সঞ্চিত হয় তখন তাকে লোপলিত বলে এই ছবিটা দেখো লোপলিত কি দেখানো হয়েছে যে সেখানে সরার মতো উল্টানো সরার মতো দেখতে অনেকটা লেকলিতের মতো হতে পারে কিন্তু এটা হচ্ছে তোমার সরার মতো সঞ্চিত হবে ল্যাকলিতের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে উল্টানো সরার মতো কিন্তু লোপলিতের ক্ষেত্রে সেটা চামচের মতো বা সরার মতো আকৃতির হবে তখন তাকে লোপলিত বলে হিমালয় আস অ্যাটলাস পর্বতের নিম্নাংশে লোপলিত অবস্থান করছে নেক্সট হলো স্টক ভূতকের গভীরে যখন গলিত শিলা ক্ষুদ্রাকারে সঞ্চিত হয়ে আস্তে আস্তে জমার বাঁধে তখন তাকে বলা হয় স্টক অর্থাৎ ভূতকের গভীরে যখন গলিত শিলাগুলো ক্ষুদ্রাকারে সঞ্চিত হয় এবং আস্তে আস্তে জমার বাঁধে তখন তাকে বলা হয় স্টক বস কি যে ভূগভ্যন্তরে গলিত লাভা যখন ভূতকের উপর গোলাকারে জমাট বাঁধে তখন তাকে বলা হয় বস অর্থাৎ সেই ভূতকের মধ্যে যদি শিলা বিভিন্ন লাভাগুলো গোলাকারে জমার বাঁধে তখন সেটাকে বলা হয় বস ভূপৃষ্ঠের উপরিভাগে ক্ষয় হলে ব্যথলিত ল্যাকলিত সিল ডাইক ইত্যাদি ভূপৃষ্ঠে বেরিয়ে আসে এবার আমরা এগুলো সম্পর্কে জানতে পারি বা সেগুলো আরও কীভাবে বুঝতে পারি সেটা হচ্ছে ভূপৃষ্ঠে ক্ষয়ের ফলে কী হয় এই সমস্ত ভূমিরূপগুলো লাফা সঞ্চিত এই সমস্ত ভূমিরূপগুলো ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় এবং সেগুলো আমাদের চোখে ধরা পড়ে বা অনেক সময় মাটি খুঁড়েও সেগুলোকে আইডেন্টিফিকেশন করা হয়ে থাকে বা আইডেন্টিফাই করা হয়ে থাকে